শুরুতেই সংবাদ শিরোনাম, ব্রিটেনকে 200 সেকেন্ডে, ফিনল্যান্ডকে 10 সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হবে হুঁশিয়ারি রাশিয়ার, আমাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, শিয়ালকোটের জনসভায় বললেন ইমরান, সীমান্তে ন্যাটো পরমাণু বাহিনী মোতায়েন করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি রাশিয়ার, ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা ফিনল্যান্ডকে পুতিনের হুঁশিয়ারি, রুশ সেনাদের লাশ সংগ্রহ করছে ইউক্রেন, পিকে হালদারকে আদালতে তোলা হবে আজ, 3 দিনের রিমান্ড চাই ইডি, নিউ ইয়র্কের সুপার মার্কেটে গোলাগুলি, নিহত 10। এবার বিস্তারিত, সময় লাগবে 200 সেকেন্ড, এরই মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলায় উড়িয়ে দেওয়া হবে ব্রিটেনকে, আর ন্যাটোয় যোগ দিলে প্রতিবেশী ফিনল্যান্ডকে ধ্বংস করতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। শনিবার এমনই হুঁশিয়ারি দিলেন পুতিনের সহযোগী অ্যালেক্সি জুরাভলিয়ভ, এই কাজের জন্য রাশিয়ার অত্যাধুনিক আন্তর্দেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্যাটার্ন টু বা সারমাত ব্যবহার করা হবে। বিশেষজ্ঞদের দাবি, ইউক্রেনের সামরিক অভিযানে পুতিনের ব্যর্থতা এবং রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের দেশগুলোর ঐক্যে তিতি বিরক্ত হয়েই এমনটা ঘোষণা করেছেন তিনি। এদিন একটি সাক্ষাৎকারে রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির ডেপুটি চেয়ারম্যান বলেন, দেশ হিসাবে নিজেদের অস্তিত্বের জন্য আমাদের কাছে ফিনল্যান্ডের কৃতজ্ঞ থাকা উচিত, ফিনল্যান্ডের সীমান্তে রুশ পরমাণু সমরাস্ত্র স্থানান্তরিত করার বিষয়ে তিনি বলেন, এমনটা করার কোনো প্রয়োজন নেই, সার্বিয়া থেকে হামলা চালালেও সহজেই ব্রিটেনে পৌঁছে যাবে সারমাত। কালিনিনগ্রাদ থেকে মাত্র 200 সেকেন্ডে দ্বীপরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, অভিযোগের সুরে জুরাভলিয়ভ বলেন, ফিনল্যান্ডকে ন্যাটোয় যোগদান করতে জোর করছে ব্রিটেন এবং আমেরিকা, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়েও এদিন উম্মা প্রকাশ করেন তিনি, বলেন আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটানোর সব রকম প্রয়াস করবে, পরমাণু যুদ্ধ না হলেও সমগ্র ইউরোপকে রাশিয়ার বিরুদ্ধে যেতে প্ররোচিত করবে তারা, এভাবেই নিজেদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যার সমাধান চাইবে আমেরিকা। উল্লেখ্য, গত মাসে বাল্টিক সাগরে সারমাতের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল মস্কো, এরপর থেকে রাশিয়ার তরফে পরমাণু হামলার আশঙ্কা জোরালো হয়েছে। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের ভেতরে ও বাইরের একাধিক শক্তিশালী অবস্থান থেকে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, তিনি এ সংক্রান্ত একটি ভিডিও রেকর্ড করার খবর দিয়েছেন, যেখানে তিনি সকল হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীর নাম ও প্রমাণ তুলে ধরেছেন। ইমরান খান গতকাল পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন, তিনি বলেন ষড়যন্ত্রকারীরা এখনও তাকে হত্যা করার পরিকল্পনা করে যাচ্ছে এবং এ পরিকল্পনা দেশের ভেতরে ও বাইরে বসে করা হচ্ছে। সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি একটি ভিডিও রেকর্ড করে নিরাপদ স্থানে রেখে দিয়েছেন, যদি কখনো তার জীবনের জন্য হুমকি সৃষ্টি হয় কিংবা তিনি নিহত হন তখনই ভিডিও প্রকাশ করা হবে। ওই ভিডিওতে তিনি তার সরকার উৎখাত তাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের নাম প্রমাণ সহ তুলে ধরেছেন। পাকিস্তানের বিচারের বিভাগের করা সমালোচনা করে ইমরান খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এবং তার ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সহ এই সরকারের সব মন্ত্রী দুর্নীতিতে জড়িত, তিনি নিজের বিগত সরকারকে দুর্নীতিমুক্ত হিসাবে দাবি করে বলেন, তিনি দেশকে চুরি ও লুটপাট মুক্ত করতে চেয়েছিলেন কিন্তু ষড়যন্ত্রকারীরা তা সহ্য করেনি। গত মাসে পাকিস্তানের পার্লামেন্টে এক অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন ক্রিকেটার থেকে রাজনীতিতে প্রবেশকারী ইমরান খান, তার চীন ও রাশিয়া ঘেঁষা নীতিতে নাখোশ হয়ে আমেরিকায় নেপথ্যে থেকে এই সরকার পরিবর্তন প্রক্রিয়া ঘটিয়েছে বলে এর আগে অভিযোগ করেছেন ইমরান খান। তার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তান মুসলিম লীগ শাখার নেতা শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। শিয়ালকোটের সমাবেশে পাকিস্তানে অনতিবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ইমরান খান, তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, সরকার নির্বাচনের দাবি মেনে না নিলে ইসলামাবাদ অভিমুখে লাখো মানুষের লং মার্চ করা হবে। রাশিয়া বলেছে, যদি ফিনল্যান্ড সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পরমাণু বাহিনী এবং সরঞ্জাম মোতায়েন করে তাহলে রাশিয়া আগেভাগে সতর্কতামূলক জবাব দিতে পারে। রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রোসকো আজ এ কথা বলেন, তিনি আরো বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোট যোগ দেওয়ার কোনো কারণ তিনি দেখেন না। এরই মধ্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিনল্যান্ড যদি ন্যাটো জোটে যোগ দেয় তাহলে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উত্তর ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সম্প্রতি সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং আমেরিকা ও ইউরোপের কিছু সরকার তার প্রতি সমর্থন দিয়েছে, যদিও রাশিয়া এর মারাত্মক উন্নতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল শুক্রবার বলেছেন, ইউক্রেনকে সামরিক খাতে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়ন আরও 50 কোটি ইউরো বরাদ্দ দেবে। এ নিয়ে 27 জাতির এ জোট ইউক্রেনকে এ পর্যন্ত 200 কোটি ইউরোর সামরিক সহায়তা দিয়েছে। ন্যাটোতে যোগ দিয়ে নিরপেক্ষ রাষ্ট্রের অবস্থান থেকে সরে গেলে তা হবে বড় ভুল, ফিনল্যান্ডকে এমন হুঁশিয়ার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সাথে ফোন আলাপে পুতিন বলেছেন, ফিনল্যান্ডের নিরাপত্তা কোনো ধরনের হুমকির মুখে নেই। যদিও ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ডের বিপক্ষে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তেমন কিছুই বলেননি পুতিন। তবে আগেই ক্রেমলিন ইঙ্গিত দিয়ে রেখেছিল ফিনিশদের ন্যাটোতে যোগ দেওয়ার ফল ভালো হবে না। তবে এরই মধ্যে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। অনেকে এটাকে পাল্টা ব্যবস্থার প্রধান পদক্ষেপ হিসাবে দেখছেন। দুই নেতার আলোচনার বিষয়ে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পুতিন ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে সামরিক বিষয়ে নিরপেক্ষ থাকার নীতি মেনে এসেছে ফিনল্যান্ড। সম্প্রতি এ নীতি ত্যাগ করে দেশটি ন্যাটোয় যোগ দিতে চাইছে। ফিনল্যান্ডের নিরাপত্তার ওপর কোনো হুমকি নেই, এরপরও ন্যাটোয় যোগ দিলে দেশটি বড় ভুল করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে তৃতীয় মাসে, এখন অনেক জায়গায় চলছে রুশ ও ইউক্রেন সেনাদের লড়াই। যুদ্ধ পরিস্থিতিতে বেসামরিক লোক হতাহতের পাশাপাশি অনেক ইউক্রেন ও রাশিয়ার সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার যুদ্ধে নিহত রুশ সেনাদের মরদেহ সংগ্রহ করা শুরু করেছে ইউক্রেন, খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে নিহত রাশিয়ান সেনাদের লাশ কিয়েভের বাইরে একটি রেলইয়ার্ডে আনা হচ্ছে এবং একটি রেফ্রিজারেটেড ট্রেনে রাখা হচ্ছে। রুশ সেনাদের লাশ নিজ দেশে তাদের স্বজনদের কাছে ফেরত পাঠাবে ইউক্রেন সরকার। ইউক্রেনের প্রধান বেসামরিক ও সামরিক যোগাযোগ বিষয়ক কর্মকর্তা ভ্লাদিমির লিয়ামোজিন বলেন, রুশ সেনাদের বেশিরভাগ লাশ পাওয়া গেছে কিয়েভ অঞ্চলে, এছাড়া চেরনিখিভ সহ আরও কয়েকটি অঞ্চলেও পাওয়া গেছে তাদের লাশ। তিনি আরও বলেন, ইউক্রেন জুড়ে অন্যান্য অঞ্চলে অবস্থান করা রেফ্রিজারেটেড ট্রেনগুলো একই কাজে ব্যবহার করা হচ্ছে। যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি, তবে গত 24 ফেব্রুয়ারি হামলা চালানোর পর থেকে অধিক সংখ্যক রুশ সেনার মৃত্যু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি অস্বস্তিকর ব্যাপার হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। এর মাঝে কয়েকটি অঞ্চলে গণকবরের সন্ধান পাওয়ার দাবিও করেছে ইউক্রেন। যুদ্ধ পরিস্থিতিতে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় 60 লাখ ইউক্রেনীয়। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও যুদ্ধ থামায়নি পুতিন সরকার। অন্যদিকে হার মানতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার অশোকনগর থেকে গ্রেফতার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালানো প্রশান্ত কুমার হালদার সহ 6 জনকে ব্যাংকশাল আদালতে হাজির করা হবে আজ রোববার 15 মে। বর্তমানে গ্রেফতাররা দেশটির অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনলাইনে রিমান্ডে নেওয়ার আবেদনও করা হয়েছে বলে জানিয়েছে ইডির একটি সূত্র। পুরো ঘটনায় কারা জড়িত সেই রহস্য উদ্ঘাটন করতে চায় সংস্থাটি। ইডি সূত্র জানিয়েছে, ইডির পক্ষ থেকে অনলাইনে আদালতের কাছে একটি আবেদন করা হয়েছে, তবে সশরীরে রোববার গ্রেফতার 6 জনকে আদালতে তোলা হবে। রোববার ভারতের বিশেষ আদালত ছাড়া বাকি সব আদালতে সাপ্তাহিক ছুটি, তাই আদালতের কাছে শনিবার রাতে অনলাইনে আগামীটি আবেদন করে রেখেছে সংস্থাটি। সেখানে 3 দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে। তবে ইডির অফিসিয়াল ওয়েবসাইটে বা সরকারিভাবে শনিবার রাত পর্যন্ত পিকে হালদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিংও দেওয়া হয়নি, ফলে আদালতে হাজির করা এবং রিমান্ড আবেদন নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য ছড়িয়েছে। শনিবার সকালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পাড়ি জমানো এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার সহ 6 জনকে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপার মার্কেটে গোলাগুলিতে অন্তত 10 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 3 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। পুলিশ হামলাকারীকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সময় শনিবার টপস ফ্রেন্ডলি মার্কেটে এই ঘটনা ঘটে। বাফেলো নিউজে এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে বডি আর্মা পরা ও উচ্চ ক্ষমতা সম্পূর্ণ রাইফেল নিয়ে এক বন্দুকধারী 10 জনকে হত্যা করেছে, আরও কয়েকজনকে আহত হয়েছে।
আরও কয়েকজন আহত হয়েছে, তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছে। তদন্তকারীরা ধারণা করছেন হামলাকারী গোলাগুলির লাইভ স্ট্রিমিং করছিলেন, তার পোস্ট অনলাইনে প্রচার হচ্ছে কিনা সেদিকে নজর রাখছিলেন। পুলিশ হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। ওই পুলিশ কর্মকর্তা বলেন হামলার উদ্দেশ্যে সম্পর্কে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বর্ণবাদগত কারণে এই হামলা চালানো হয়েছে। সুপারমার্কেটটি কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকায় অবস্থিত। বাফেলোর কেন্দ্রস্থল থেকে 3 মাইল দূরে এর অবস্থান। এর আশপাশে রয়েছে আবাসিক এলাকা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।